1973 সালে রিলিজ হওয়া অগ্রদূত পরিচালিত সোনার খাঁচা ছবিটি কিন্তু আমার খুব প্রিয় ছবি। উত্তম কুমার, অপর্ণা সেন আর কণিকা মজুমদার অভিনীত সোনার খাঁচায় খুব ভালো ভালো গানও আছে। আজকের আড্ডা সোনার খাঁচা ছবিটি নিয়ে। সোনার খাঁচার গল্প বীরেশ্বর সরকারের লেখা। গল্পটির প্রধান চরিত্র হল জয়ন্ত কুমার, যে আজকে বিরাট বড় একজন গায়ক, সেলিব্রিটি সিঙ্গার যাকে বলে। তবে ব্যাক স্টোরিতে দেখা যায় যে অনেক কষ্ট করেই জয়ন্ত কুমার এই জায়গায় পৌঁছেছেন। আজকে অনেক দিন পরে গল্পের মধ্যে বম্বে থেকে জয়ন্ত কুমার কলকাতায় আসেন কনসার্ট করার জন্য, আর আসার পর কিছু অতীতের চরিত্র তার আশেপাশে এসে পড়েন। কিভাবে এই চরিত্রগুলো তার জীবনকে ওলটপালট করে দেয়, তাই নিয়েই সোনার খাঁচার গল্প। জয়ন্ত কুমারের রোলে উত্তম কুমার এক কথায় অনবদ্য। তার হাঁটা, চলা, সিগারেট খাওয়া, তাকানো বা স্টেজে পারফর্ম করা দেখলে অবাক হয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হতে পারে এ তো নায়কের অরিন্দম, তবে জয়ন্ত কুমার জয়ন্ত কুমারই বলে আমার মনে হয়। উত্তম কুমার নাকি এইরকমই ছিলেন, তবে আমরা তো আর উত্তম কুমারের ইন্টারভিউ ইউটিউবে দেখিনি, তাই যখন আমি ছবিতে জয়ন্ত কুমারকে দেখছি তখন আমার তাকে জয়ন্ত কুমারই মনে হয়। আর মহানায়কের অভিনয়কে সেলুট জানাতেই ইচ্ছা করে। তার স্টাইল বা তাকে বল দেখে লোকে যে গুরু গুরু বলে চিৎকার করছে তা দেখতে আমার তো ভালো লাগেই। আর আমার মনে হয় আমি যদি ওই ভিড়ের মধ্যে থাকতাম তাহলে আমি হয়তো ওই রকমই করতাম। তবে সোনার খাঁচাতে জয়ন্ত কুমারের চরিত্রে উত্তম কুমার যে শুধু খালি স্টাইল তা নয়, জয়ন্তের চরিত্রে একটা ভালনারেবল সাইডও রয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ সিনে যেখানে উত্তম কুমারের মুখে কোনো ডায়লগই নেই আর উনি খালি তাকিয়ে আছেন, উত্তম কুমারের অভিনয় কিন্তু আমার অনবদ্য লাগে। সেই জন্যই বোধ হয় মহানায়ক মহানায়কই ছিলেন। সোনার খাঁচাতে দুটি প্রধান নারী চরিত্র, এক অপর্ণা সেন আর কণিকা মজুমদার। কণিকা মজুমদারকে হয়তো আপনারা সত্যজিৎ রায়ের মণিহারাতে বা বসন্ত বিলাপে বৌদির চরিত্রে দেখেছেন, এখানে উনি খলনায়িকার চরিত্রে রয়েছেন আর ওনার অভিনয় সত্যি দারুণ। দারুণ যখন আমি বলি তখন আমি বলি যে এই অভিনয়কে মনে রাখার মতন অভিনয় বলে মনে হয় কিনা, আর সত্যি কথা বলতে কি একদম মনে হয়। একটা সিনেও উনি কিন্তু প্রচণ্ড চিৎকার করছেন বা ওভার অ্যাক্টিং করছেন তা নয়, তবে ওনার ডায়লগ ডেলিভারি ওনার চরিত্র হিসেবে এত সুন্দর যে জয়ন্ত যে ওনাকে দেখলেই একটু প্রেশারাইজড ফিল করেন তা সব সময় বোঝা যায়। আর এইটা সম্ভবই হয় কণিকা মজুমদারের ভালো অভিনয় আর উত্তম কুমারের ভালো অভিনয়ের জন্য। অপর্ণা সেনের চরিত্রটি কিন্তু নায়িকার চরিত্র, তবে একটু অন্য রকম। চরিত্রটি যে উত্তমের চরিত্রকে হিরো ওয়ার্শিপ করে তা সিনেমাতে থ্রু আউট বোঝা যায়। আর অপর্ণা আর উত্তম জুটিটা কিন্তু খুব আন্ডার রেটেড একটা জুটি আর খুব ভালো জুটি বলে আমার মনে হয়। 70-এর দশকে এরা একসঙ্গে অনেকগুলো ছবি করেছেন। ছবিগুলো হিট ফ্লপ কিনা আমার অতটা জানা নেই, তবে আমার কিন্তু সেই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। আর সোনার খাঁচা অমনি একটা ছবি, তাই জন্য অপর্ণা আর উত্তমের জুটির যদি আপনারা পছন্দ করেন তাহলে সোনার খাঁচা দেখতে ভুলবেন না। সোনার খাঁচাতে অপর্ণা সেন আর উত্তম কুমারের একটা লম্বা স্ট্রেচ সিন আছে যেখানে দুজনে গাড়ি করে যাচ্ছেন আর গাড়ি করে যেতে যেতে দুজনে কথা বলছেন একে অপরের সঙ্গে। কথা বলতে বলতে নিজেদের পরস্পরকে চিনছেন আর নিজেদের কাছাকাছি আসছেন। সেই সিনটা বা সেই স্ট্রেচ অফ সিনসটা এক কথায় অনবদ্য। আমার ওই পোর্শনটা এত ভালো লাগে যে শুধু ওই পোর্শনটা দেখার জন্যই আমার সোনার খাঁচা বার বার দেখতে ইচ্ছা করে। বীরেশ্বর সরকারের করা সোনার খাঁচার মিউজিক কিন্তু দারুণ দারুণ দারুণ। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জি আর দ্বিজেন মুখার্জির গাওয়া কয়েকটি অসাধারণ গান রয়েছে এই মিউজিক অ্যালবামে। লতা মঙ্গেশকরের গাওয়া বৃষ্টি 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 তো আজও সুপার সুপার হিট গান, সেরকমই হেমন্ত মুখার্জির গাওয়া জারে যা উড়ে বা দ্বিজেন মুখার্জির গাওয়া ওরে আমার মনও কিন্তু খুব ভালো গান। তবে আমার সবচেয়ে প্রিয় গান হচ্ছে কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা।
আমার এই গানটা দারুণ লাগে। উত্তম কুমারের কি দারুণ স্টেজ পারফরমেন্স, আর গানের মাঝখানে মাঝখানে লোকজন যেরকম গুরু চিৎকার করে ওঠে, মনে হয় যেন মহানায়ক নয় একেবারে রক স্টার। আপনাদের হয়তো অবাক লাগতে পারে, তবে 70-এর দশকে উত্তম কুমারকে দেখে লোকে কিন্তু ওইরম ভাবেই এক্সাইটেড হয়ে যেতেন। আপনারা যদি সোনার খাঁচা না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন, আর আমাকেও জানান কমেন্ট বক্সে আপনাদের কিরকম লাগে ছবিটি। আর যদি এই আড্ডাতে আপনাদের মজা লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।